গোটা বিশ্বে 2022 সাল শুরু হয়েছে, কিন্তু বিশ্বের একটি দেশ এখনো 2013 সাল চালাচ্ছে। দেশটি আফ্রিকার বিশ্বের গভীরতম এবং দীর্ঘতম গুহা এখানেই, আবার বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান এই অঞ্চলেই। প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ এই দেশ, নাম তার ইথিওপিয়া। কিন্তু কেন দেশটি এখনও 2013 সাল? কারণ ইথিওপিয়ার ক্যালেন্ডার বিশ্বের প্রচলিত ক্যালেন্ডার থেকে 9 বছর পিছিয়ে। তাদের নিজস্ব ক্যালেন্ডার রয়েছে, চলছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে 8 বছর পিছিয়ে। এখানেই নতুন বছর উদযাপিত হয় 11 সেপ্টেম্বর। 12 মাসের বদলে প্রতি 13 মাস পরে এখানে বছর আসে। আর এক আশ্চর্য ব্যাপার রয়েছে এই দেশের দিনপঞ্জিতে, গ্রিক ভাষায় প্যাগিউম বা ইংরেজিতে ফরগটেন ডেজ নিয়ে ইথিওপিয়ান ক্যালেন্ডার তৈরি হয় একটি মাস। মোট কথা, এদের ক্যালেন্ডার এখনও 2013 সালেই আটকে থাকায় ইথিওপিয়া ভ্রমণে যাওয়া লোকজনের সেই দেশে হোটেল বুকিং ও অন্যান্য অনেক ক্ষেত্রেই বেশ সমস্যা ঘটে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে বিশ্বে চলত হুলিয়ান ক্যালেন্ডার, ফলে হুলিয়ান ক্যালেন্ডারকে সরিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যখন এলো, তখন অনেক দেশ এই নতুন দিনপঞ্জির বিরোধিতা করেছিল। ইথিওপিয়াও ছিল সেই রকম এক দেশ। তার মানে এই দেশটির ক্যালেন্ডার হুলিয়ান অনুসারী, বরং ইথিওপিয়ার অর্থোডক্স টিহুয়াহেদে চার্চের দিনপঞ্জির সঙ্গেই এদের সরকারি ক্যালেন্ডারের কিছু কিছু মিল পাওয়া যায়।